এখানে আমার আপনার সাথে একটু ডিফারেন্স আছে, যেটা হচ্ছে ভালোবাসার অনুভূতিটা ঠিক আছে, মানে যেটাই বলি এটা একটা ইমোশন, শুরুতে আধ্যাত্মিক অনেক কিছু, কিন্তু একটা সময় যাওয়ার পরে আসলে জাগতিক বিষয়গুলো চলে আসে, তখন আমার মনে হয় ভালোবাসার রূপটা চেঞ্জ হয়, কেয়ার বলতে পারি, এক দায়িত্বশীলতা বলতে পারি, বা মানে কথা হচ্ছে যে একজন আরেকজনের পাশে থাকা বা সঙ্গ দেওয়া যে কোনো ব্যাপারে, বিভিন্ন রূপে তখন আসলে সেগুলো চেঞ্জ হয়। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে কিছু ভালোবাসা প্রকাশ পায়, কিছু পায় না, বাট এটা কোনো মাপকাঠিতে আপনি ফেলতে পারবেন না, জাগতিক বা আধ্যাত্মিক, এটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ বদলায়। প্রথমে বলতে চাই যে যার অবদান আসলে অনস্বীকার জগৎ ক্যারিয়ারে, সেই মানুষটা কাজল, আমি কি নবীন ভাই, আমি সব জায়গায় সব সময় বলি, বিকজ এক্স বয়ফ্রেন্ডে ওই ব্রেকটা যদি আমি না পেতাম, হয়তো আমি আজকে এখানে বসে আপনাদের সামনে কথাই বলতে পারতাম না। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম, এবং তারপর থেকে আমাদের এত এত কাজ এবং লাস্ট অসময়ে, এবং সেটা দর্শক এত বেশি পছন্দ করেছে, এবং অমিত ভাইয়া বারবার ওনার যে কোনো ক্যারেক্টারে উনি আমার কথা ভাবেন, এটাই আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ, কারণ ওনার কাছে আসলে অপশনের অভাব নেই, ওনার কাজ করার জন্য সবাই সবসময় বসে থাকে, বাট তারপরে উনি যে আমার কথাটা ভাবেন, এটা আমার মনে হয় একজন অ্যাক্টর হিসেবে আমি খুবই থ্যাঙ্কফুল। অ্যান্ড দেন অপূর্ব ভাইয়াও কিন্তু আমার ক্যারিয়ারের শুরুর দিক থেকে আমার কোয়ার্টিস্ট, অ্যান্ড আমি যখন কেবল কাজ শুরু করেছি তখন থেকে কিন্তু ওনার মতো একজন সুপারস্টার অ্যাক্টর, বাট উনি আমার মতো একটা নিউকামারকে সুযোগ দিয়েছেন, এবং তারপর থেকে আমাদের অনেক কাজ হয়েছে ওয়েবে, শুধু একটা কাজ হয়েছিল ট্রোল, ওটারও খুব ভালো রেসপন্স ছিল, কিন্তু সামহাউ এর করার কাজ হয়নি, নাটকে অনেক কাজ হয়েছে, সো প্রবাবলি উই ওয়ার ওয়েটিং ফর দিস। হ্যাঁ, সো আমার মনে হয় যে হাউস সুইটের মাধ্যমে একটা খুব নতুনভাবে আমার অপূর্বের সাথে কাজ করার সুযোগ হবে, আর বঙ্গর প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, কারণ বঙ্গর সাথেও আমার অনেক ভালো ভালো কাজের এক্সপিরিয়েন্স, এবং ব্যাক টু ব্যাক যে কোনো ভালো প্রজেক্টে বঙ্গ আমার কথা ভাবে, এই জন্য আসলে অনেক কৃতজ্ঞ। সো আশা করছি এটা একটা ফুল অন একটা কমার্শিয়াল ধাঁচের ওয়েব ফিল্ম আপনারা দেখতে পারবেন উইথ আ সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স।